মালদহের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সমীর সাউ এখন তার কাঁধে স্কুলের ব্যাগ নয়, আছে বাদামের ছোলা, পকেটে রয়েছে কিছু খুচরো পয়সা, পায়ে হাওয়ায় চটি, মুখে অবশ্যই একটি মাস্ক আছে, সেটি একজন সহৃদয় ব্যক্তির কাছ থেকেই পাওয়া। ফ্যালফ্যাল চোখে, গুটি গুটি পায়ে শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ছেলেটি। উদ্দেশ্য একটাই, কিছু বাদাম ভাজা বিক্রি করে বাড়িতে ফিরে যাওয়া। বাবা দিল্লিতে কাজ করে, মা ছোট্ট ভাইকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে। সমীর ভিক্ষাবৃত্তি করতে চায় না, পরিশ্রম করেই রোজগারের চেষ্টা তার। করোনা ভাইরাসের জন্য স্কুল বন্ধ, বইয়ের ব্যাগকে কাঁধ থেকে নামিয়ে বাদামের ছোলা কাঁধে তুলেছে সমীর। কখনো শহরের রাস্তায়, কখনো বা বড় বড় শোরুমের বাইরে দাঁড়িয়ে বাদাম বিক্রির চেষ্টা। ছোট্ট দুটি পায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারে না, মাঝে মধ্যেই বসে পড়ে সমীর, হাল ছাড়ে না, বাদাম শেষ করেই বাড়ি ফিরবে। কেউ আবার তাকে দেখেও না দেখার ভান করেই চলে যায়, কখনো শোরুম থেকে আপত্তি জানায় বাইরে দাঁড়িয়ে বাদাম বিক্রি করার জন্য। তবুও তার চেষ্টার শেষ নেই, তার জানা নেই কবে আবার তার কাঁধ থেকে বাদামের ছোলা নেমে পড়ার ব্যাগ উঠবে। কি করছিস এখন? কি বিক্রি করছিস? জোরে বল। বাদাম বিক্রি করছিস? তোর বাবা মা কেউ নেই? বাবা দিল্লিতে আছে, আসতে পারছে না বাড়িতে। আর মা কি করে? ভিক্ষা করে। তো তুই কেন ভিক্ষা করছিস না? পড়াশোনা করিস? স্কুল বন্ধ আছে। কোথায় বাড়ি তোর? কোথাকার রেল লাইন? লাল ব্রিজ। বাড়িতে কে কে আছে আর? সবাই আছে। তুই, তোর বিক্রি হচ্ছে? বিক্রি হয়, বাদাম বিক্রি হয়? বিক্রি করে বাড়ি চলে যাবি? কি নাম তোর? হ্যাঁ, মালদহ থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।